আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। ত্রিপুরা শক্তি বাড়ছে তৃণমূলের, বিজেপিকে রুখতে জোটের আবাস কংগ্রেসের, বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। ত্রিপুরা শক্তি বাড়ছে তৃণমূলের, সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের কথায় সেই ইঙ্গিতই মিলেছে। এই মুহূর্তে বাংলা পেরিয়ে মমতা সরকারের লক্ষ্য দেশ জয়। ইতিমধ্যে খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সে কথা, দেশ বিজয়ের লক্ষ্যে তৃণমূলের নজর আটকে বিপ্লবগড়। দফায় দফায় বাংলা থেকে নেতামন্ত্রীরা যাচ্ছেন ত্রিপুরায়, ইতিমধ্যে দুবার সে রাজ্যে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, সে রাজ্যে তালিবানি শাসন চালাচ্ছে বিজেপি, বারবার আক্রমণ করা হচ্ছে তৃণমূলের উপর। ত্রিপুরা ভিত স্থাপনের শুরুতে জল্পনা ছিল বিপ্লবগড়ে ঘাসফুল শিবিরের সঙ্গে, জোট বাঁধতে পারে বামেরা। সেই জল্পনার অবসরের পর এবার আবার এলো কংগ্রেসের জোট বাঁধার। ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন এ রাজ্যে বিজেপিকে হারাতে তৃণমূলের সঙ্গে জোটের প্রয়োজন হলে তা হবে, আর তাকে আমরা স্বাগত জানাবো, কিন্তু সেক্ষেত্রে রাজ্যে তৃণমূলকে শক্তিশালী দল হিসেবে উঠে আসতে হবে। তবে তার আগে তৃণমূলকে আরও শক্তিশালী হওয়ার কথাও বলেছেন তিনি। পীযূষ কান্তির মতে দলটা সবে রাজ্যে রাজনীতি শুরু করেছে, আগে তারা শক্তিশালী হোক। একই সঙ্গে সতর্ক করেছেন দলবদলুদের নিয়ে। কংগ্রেস ছেড়ে যারা এই মুহূর্তে দল ভারী করছেন তৃণমূলের, তাদের হয়ে সতর্কবার্তা দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, কংগ্রেসের নাম করে যাদের দলে নেওয়া হচ্ছে তারা সবসময় যে কোনো দলের বোঝা, কখনো এ দল কখনো সে দল করে বেড়ান। এদের সঙ্গে কংগ্রেসের বহুদিন কোনো সম্পর্ক নেই, তবে কংগ্রেসের তরফ থেকে জোটের আওয়াজ দেওয়া হলেও তৃণমূল তাতে আগ্রহী কিনা সেটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে রাজনীতির অন্দরে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। হাইকোর্টের রায় ঐতিহাসিক, টুইট করে মন্তব্য শুভেন্দুর, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার রাজ্য সরকারকে হুঁশিয়ার দিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এবার হাইকোর্টের রায়কে ঐতিহাসিক রায় বলে টুইট করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নির্দেশ দিয়েছে হত্যা ধর্ষণ মহিলাদের উপর অত্যাচারের মতো গুরুত্বপূর্ণ অপরাধে তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলির ক্ষেত্রে সিট গঠন করে দিয়েছে হাইকোর্ট। তবে শোনা যাচ্ছে রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এদিন এই বিষয়ে টুইট করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি দেখেছেন পশ্চিমবঙ্গের শাসকরা বাংলাকে রাজনৈতিক হিংসার পরীক্ষাগার বানিয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় 5 সদস্য বেঞ্চের রায় ঐতিহাসিক রায়, এটা প্রমাণিত যে বিচার বিভাগ সংবিধান ও গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। পরবর্তী হিংসার মামলায় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মানবাধিকার কমিশনের বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল রাজ্য সরকার তা ভিত্তিহীন বলেই এদিন জানিয়ে দিল হাইকোর্ট। এদিন রাজ্য সরকারকে নিশানায় নিয়ে টুইট করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটের মাধ্যমে বোঝাতে চাইলেন রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির যে দাবি করে এসেছিল তাকে মান্যতা দিল হাইকোর্ট, তাই তিনি হাইকোর্টের এই রায়কে ঐতিহাসিক রায় বলে জানিয়েছেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মমতাকে ত্রিপুরার প্রভাবশালী বিজেপি নেতার চিঠি, শত বাধাতেও খেলা ঘোরাচ্ছে তৃণমূল, বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। বাংলার পর এবার ত্রিপুরা, বিজেপি শাসিত ত্রিপুরায় এখন তৃণমূলের পাখির চোখ। ত্রিপুরার আসন্ন 2023-এর বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবের সরকারকে হারানোই এখন এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যেই ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল শিবির। পড়োশী রাজ্যে নিজেদের সংগঠন মজবুত করতে সর্বশক্তি দিয়ে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির, আর সেই সূত্রে তৃণমূল সক্রিয়তার চোখে পড়ছে ত্রিপুরার বাকি রাজনৈতিক দলগুলির অখুশি নেতা কর্মীদেরও, তাই তৃণমূলের যোগদানে হিড়িক পড়েছে। ইতিমধ্যেই সুবল ভৌমিকের মতো নেতা চলে এসেছেন ঘাসফুল শিবিরে। এবার ত্রিপুরার প্রাক্তন অধ্যক্ষ এবং 5 বারের বিধায়ক জিতেন সরকারের তৃণমূলে আসা নিয়েও জল্পনা প্রবল হয়েছে। জিতেন সরকারের দলবদল নিয়ে সরগোলের কারণ স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে জিতেন সরকারের প্রসঙ্গ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান ত্রিপুরার প্রাক্তন অধ্যক্ষ এবং 5 বারের বিধায়ক জিতেন সরকার তার বেশ কিছু অনুগামীকে নিয়ে তৃণমূলে যোগ দিতে চেয়ে তাকে চিঠি দিয়েছেন। দীর্ঘদিনের বাম নেতা 2008 সালে সিপিএম ছাড়েন, এরপর অনুগামী নেতাদের নিয়ে 2010 সালে যোগদান কংগ্রেসে, কিন্তু 2016 সালে ফিরে যান নিজের পুরনো দলে, কিন্তু সেই যোগদানও বেশি দিনের নয়। 2017 সালের জুন মাসে জিতেন সরকার দলবল নিয়ে যোগদান বিজেপিতে। সেই জিতেন সরকারই এবার আলোচনার কেন্দ্রে ত্রিপুরায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার পর এবার ত্রিপুরাতেও জিতবে তৃণমূল। তিনি অভিযোগের সুরে বলেন, ত্রিপুরা তৃণমূলকে আটকাতে রীতিমতো গুন্ডাগিরি চালানো হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নেই। এরপরেই তৃণমূল নেত্রী হুঁশিয়ারি, এভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না, ত্রিপুরায় ক্ষমতা দখল করবে তৃণমূলই। আসলে যতদিন যাচ্ছে ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত প্রবলভাবে তীব্র হচ্ছে, এমনকি তৃণমূলের নেতারা যে হোটেলে উঠছেন সেখানেও সমস্যা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে।
হোটেল কর্তৃপক্ষের উপরে পুলিশ প্রশাসনের তরফ থেকে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ঘাসফুল শিবির। হোটেলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি তৃণমূল নেতাদের ঠিক মতো খাবার পরিবেশন করা হচ্ছে না। যদিও বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন এরকম ধমকে চমকে আমাদের আটকানো যাবে না, এবার আমরা ত্রিপুরায় জিতবই, আমরা চাই বাংলার প্রকল্পগুলি ত্রিপুরায় চালু হোক, ত্রিপুরার মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাক, বিনা পয়সায় চাল পাক, আমরা চাই ত্রিপুরার মানুষ ভালোভাবে থাকুক। এরই মধ্যে জিতেন সরকারের মতো পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের তৃণমূলের যোগদান জল্পনা ত্রিপুরা সাড়া ফেলেছে নিঃসন্দেহে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ত্রিপুরা সিপিএম বিজেপি থেকে তৃণমূলের যোগ 235 জনের, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। ত্রিপুরা ক্রমশ সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস। দুদিন আগেই ত্রিপুরায় তৃণমূলে যোগ দিয়েছিলেন শতাধিক রাজনৈতিক কর্মী। পশ্চিমবঙ্গের যুব তৃণমূল সভাপতি শায়নী ঘোষের হাত ধরেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে জোড়াপুল শিবিরে এসেছিলেন তারা। এবার ফের তৃণমূলে যোগ দিলেন 200+ মানুষ। তৃণমূল নেতা হৃদব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বৃহস্পতিবার তৃণমূলে যোগদান করলেন 235 জন। ত্রিপুরায় ফের ভাঙন ধরল সিপিএম এবং বিজেপির। এদিন এই দুই দলের 235 জন নেতাকর্মী তৃণমূলে এলেন। এই যোগদান পর্বের পর তৃণমূল নেতা হৃদব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ত্রিপুরায় ভয়ের পরিবেশ উপেক্ষা করেও যে মানুষরা দূর থেকে এসে তৃণমূলে যোগদান করছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি তিনি ত্রিপুরার পুলিশ প্রশাসনকে একহাত নিয়েছেন এদিন। এমনকি ত্রিপুরার বিজেপি সরকারকে তালিবানের সঙ্গে তুলনা করেন তিনি। এদিন সিপিএম থেকে 76 জন, বিজেপি থেকে 77 জন, কংগ্রেস থেকে 32 জন এবং ত্রিপুরা মোদা দল থেকে 51 জন তৃণমূলে যোগদান দিলেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। এটা খুশির বিষয় নয়, অধিকার। হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন দিলীপ শুভেন্দুরা, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারো মুখে সত্যমেব জয়তে, কেউ বা আইনের জয় জয়কারে মেতেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এদিন হাইকোর্টের রায়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন দিলীপ শুভেন্দু মালব্য সহ এক যাক বিজেপি নেতানেত্রী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গে 21 নির্বাচনের পর যা হয়েছে তা অত্যন্ত লজ্জার, মুখ্যমন্ত্রী বা এই সরকার এটা মানতে চাননি, কিন্তু কলকাতা হাইকোর্ট সেটা মেনেছে। সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই সঙ্গে সিট গঠন করতে বলেছে। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুরো বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন। যারা অত্যাচারিত হয়েছেন তারা আশা করি এবার বিচার পাবেন, আর যারা দোষী তাদের শাস্তি হবে। এটা খুশির বিষয় নয়, এটা অধিকার। বাড়ি ছেড়ে পালিয়েছে। দিলীপ ঘোষ আরও বলেছেন, বিজেপি করার অপরাধে 70,000 থেকে 80,000 মানুষ ঘর ছেড়ে পালিয়েছে। এখনও প্রচুর মানুষ ঘর ছাড়া, তারা চাষের জমিতে চাষ করতে পারছে না। তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে আরও বলেছেন, পুলিশ কোনো অভিযোগ নেয় না, পুলিশের সামনেই আমাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, মহিলাদের উপরও অত্যাচার হয়েছে। অপরদিকে হাইকোর্টের সিদ্ধান্তকে ঐতিহাসিক রায়ের শিরোপা দিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দিগের বলেছেন, শাসক দল বাংলাকে রাজনৈতিক হিংসার পরীক্ষাগার বানিয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় 5 সদস্যের বেঞ্চের এদিনের ঐতিহাসিক রায় তাদের মানবাধিকার রক্ষায় ব্যর্থতার ইঙ্গিত দেয়। সুতরাং এটা প্রমাণিত যে বিচার বিভাগ হলো সংবিধান ও গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। বিজেপি নেতা অরবিন্দ মেনন জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের রায়ের পর এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা পূর্ব পরিকল্পিত ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, অনেককে হত্যা করেছে, নিরীহ মহিলাদের ধর্ষণ করেছে এবং রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অমিত মালব্য টুইট করে নথির উপরে আন্ডারলাইন করে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রায় 60% ক্ষেত্রে FIR রেজিস্ট্রেশনই নেওয়া হয়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার আদৌ NHRC রিপোর্টের পক্ষপাতিত্ব নিয়ে রাজ্যের অভিযোগ ধোপে টিকল না। কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে যে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে রাজ্য তা মোটেই সঠিক নয়। আদালত সকল অভিযোগের তথ্য খতিয়ে দেখেছে। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। 6 সপ্তাহের পর সিবিআই রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নির্দেশে সিট গঠন করতে হবে, আগামী 6 সপ্তাহের মধ্যেই জমা দিতে হবে রিপোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ে খুশি বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীও। তিনি বলেছেন, সত্যমেব জয়তে, ন্যায় বিচারের কাছে মানুষের প্রবেশাধিকার একটি বিশেষ শক্তিশালী গণতন্ত্রের চাবিকাঠি। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন রিতেশ তিওয়ারি, তার মুখেও সত্যমেব জয়তে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল টুইটে আইন সংবিধানের পক্ষে জয়সূচক বার্তা পাঠিয়ে জানিয়েছেন, রাজনীতিতে হিংসা করা যাবে না, মানুষের জন্য বিচার, গণতন্ত্রের জন্য বিচার, সংবিধানের জয়, আইনের জয়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। এতদিন কোথায় ছিলেন? নিজের গড়েই বিক্ষোভের মুখে দিলীপ, ফিরতে হলো গাড়ি ঘুরিয়ে, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে গাড়ি ঘুরিয়ে তাকে ফিরে যেতে হয়। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক নম্বর ব্লকের মনোহরপুরে। বুধবার দাঁতন দুই নম্বর ব্লকের সাহানিয়া এলাকায় যাওয়ার কথা ছিল দিলীপের। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার কথা ছিল তার। কিন্তু তার আগেই দাঁতন থানার মনোহরপুর এলাকায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তার গাড়ি ঘেরাও করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন অনেকে। পাল্টা দিলীপও জিজ্ঞাসা করেন কি হয়েছে। গাড়ি আটকে রাখার অবস্থায় বিক্ষোভকারীদের অনেকেই পাল্টা প্রশ্ন করেন এতদিন কোথায় ছিলেন। আবার কেউ অভিযোগের সুরে বলেন সাংসদ হওয়ার পর একদিনও দেখতে পায়নি। পরিস্থিতি এমন হয় যে শেষ পর্যন্ত আর সাহা নিয়ে যাওয়া হয়নি দিলীপের, তাকে ফিরতে হয় খড়গপুরে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যারা ত্রিপুরা নিয়ে গলাবাজি করছেন তারা এটা দেখুন, আমরা বারবার বলেছি এ রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আমার গাড়িতে অনেকবার আক্রমণ হয়েছে, এসব করেও আটকানো যায়নি। শূন্য থেকে সাতাত্তরে পৌঁছেছি, এখনও আটকানো যাবে না। বিজেপির একটি অংশের মত, তৃণমূলই এই বিক্ষোভের পিছনে রয়েছে। তৃণমূলের দাঁতন এক নম্বর ব্লকের সভাপতি প্রতুল দাস বলেন দুয়ারে সরকার শিবির চলছিল, সে সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি কিছু একটা বলেছেন, তাই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন, দলের কেউ বিক্ষোভ দেখায়নি। দিন কয়েক আগে খড়গপুর শহরের দুই নম্বর ওয়ার্ডে এক অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে যান দিলীপ, তখনও বিক্ষোভের মুখে পড়েন। ঘটনাচক্রে ওই ওয়ার্ডের কাউন্সিলর বিজেপিরই, সেটা জানার পর গাড়িতে বসে বিক্ষোভকারীদের দিলীপ ঘোষ বলেন ওর বাড়িতে গিয়ে চলতি ভাষায় মলত্যাগ দিয়ে আসুন যাতে বেরোতে না পারে। কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখারও পরামর্শ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।